আউজ বিল্লাহ হিমিনা শয়িত নিরুরাজিম বিসমিল্লা হিউ রাহমা আনাস ইবনে মার্লিক রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামিদের সবচেয়ে হালকা আজাবের ব্যক্তিকে কেমনতের দিন জিজ্ঞেস করবেন তোমার কাছে যদি দুনিয়ার সব কিছু থাকত তাহলে তুমি কি তা মুক্তিপণ হিসাবে দিতে সে বলবে হ্যাঁ আমি দিতাম তখন আল্লাহ বলবেন যখন তুমি পৃথিবীর জীবনে আদম রূপে ছিলে তখন আমি তোমার কাছে এর চেয়ে কম চেয়েছিলাম যে তুমি আমার সাথে কোনো বস্তুকে বা মানুষকে অংশীদার করবে না কিন্তু তুমি তা মাননি বুখারি ও মুসলিম সোহি হাদিসে কুৎসি হাদিস নং নয়